ইয়ার ডুইং সাম আর এন্ডি উইথ কম্পিটিটর অ্যাবাউট কম্পিটিটর অ্যান্ড দেয়ার লট মোর আসলে বিষয়গুলো হচ্ছে এরকম যে আমরা বেসিসে যা যা পেয়েছি যাদের যাদের এক্সপোজার দেখেছি যা আপনারা দেখছেন এভরিথিং পার্ট অফ মার্কেটিং মজার ব্যাপার হচ্ছে আমি এখানে কিছু ডুপ্লিকেটগুলোকে সরিয়ে রেখেছি বাট এখানে আপনারা যা দেখবেন সব এক একটা কোম্পানির এক একটা এক্সপোজার আর ম্যাক্সিমাম জিনিস আমি আসলে এই ছোট্ট টেবিলে জায়গা দিতে পারিনি এভরিথিং ইজ পার্ট অফ ব্র্যান্ডিং ইয়া দিস ইজ টু কথা হচ্ছে হোয়াট ইজ দিস একটা জিনিস মনে রাখবেন আপনার মার্কেটে হাজারো কম্পিটিটর থাকতে পারে আপনি কোন ওয়েতে ইউনিক সেটা আপনি মাথায় রাখবেন আপনি ধরেন যদি আমি এটার কথা বলি এরা তাদের সার্ভিসকে একভাবে শো করছে যদি অন্য কাউকে বলি তারা আরেকভাবে শো করছে যদি অন্য কারো কথা বলি তারা আরেকভাবে শো করছে যদি অন্য কারো বলি তারা আরেকভাবে শো করছে ইয়া এভাবেই হচ্ছে সবাই হচ্ছে আইটি বেসড মজার ব্যাপার হচ্ছে সবাই কোনো না কোনোভাবে ক্লাউড বেসড মার্কেটিং করছে কিন্তু দেখেন সবার বেসিক আলাদা সবাই কম্পিটিটর এখানে যা দেখছেন একজন আরেকজনের কম্পিটিটর কিন্তু সবার বেসিক আলাদা এটার কিছু মানে আছে মানেটা আমি ডিসকাস করছি এটার মানেটা হচ্ছে এরকম কিছু যে আপনি যখন কিছু করবেন কোনো একটা বিজনেস করবেন কখনো কপি পেস্ট করবেন না এইটা সবচেয়ে বড় ব্যাপার একটা বিজনেস আইডিয়া অলওয়েজ ওয়ার্ক করতে নাও পারে আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যা করবেন না করবেন আপনি যেন এইগুলো কপি না করেন তো টোটাল বিষয়টা আমি কেন বলছি তার কারণ কারণ হচ্ছে আমরা যখন বিজনেস নিয়ে চিন্তা করি আমরা যখন ই কমার্স করবো চিন্তা করি অমুকের মতো করব আমরা যখন কোনো আইটি বিজনেস করি তখন চিন্তা করি তমুকের মতো করবো কেন ভাই আপনার ইউনিকনেসটা কোথায় আপনি সেম সার্ভিস দিতে পারেন কিন্তু অবশ্যই ইন আ ইউনিক ওয়ে আপনি অনেক কিছু ডিফাইন করতে পারেন আপনি ডেলিভারির একটা কোনো মেথড এখানে ডিফাইন করতে পারেন আপনি আপনার প্যাকেজ ট্র্যাকিং সিস্টেম রাখতে পারেন আপনি যদি ই কমার্স নিয়ে করেন আপনি এই কথা কথা আপনি রিয়েল এস্টেট বিজনেস করছেন আপনি এখানে আসলে কিভাবে অন্য কিছু ডিফারেন্ট কিছু যারা মার্কেটের অন্যান্য রিয়েল এস্টেট বিজনেসম্যানরা করছে না সেটা চিন্তা করতে পারেন আপনি এখানে এমন কিছু করছেন যে আপনি কনসালটেন্সি বিজনেস করছেন আপনি স্টুডেন্ট কনসালটেন্ট আপনি সেক্ষেত্রে কী করবেন সবাই যেভাবে করছে আপনি সেই শর্ত বা সেইভাবে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার না করে আপনি আপনার মতো ডিফারেন্ট ইউনিক ওয়েতে করছেন আর হচ্ছে ইউনিকনেস স্কিম আর এটা দেখানোর জন্য কিন্তু খুব বড়ো রিক্স নিয়ে ফির আমি আমার কম্পিটিটরদের ডকুমেন্টগুলো আপনাদেরকে শেয়ার করলাম এখানে সবাই কম্পিটিটর না কেউ না কেউ কোনো না কোনোভাবে সফটওয়্যার অথবা ক্লাউড অথবা আইটি বেসড সার্ভিস এটা সূর্য পেয়ে তারা এল কমার্সের মতোই একটা পেমেন্ট মেথড যেটা ই কমার্স যারা করেন আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে পেন্সিল বক্স যতটুকু সম্ভব এডুকেশন ইয়া ইটস আ ট্রেনিং ইনস্টিটিউট দেখেন এটা এসডিএল ফার্মা তাদের হচ্ছে সিস ডাব লিমিটেড এদের ফার্মেসি ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসলে একটা প্রমোট তারা করেছে এটা আবার এসএসএল কমার্স এসএসএল কমার্স হচ্ছে বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে খুব বড় একটা কি প্লেয়ার আসলে বিশাল রোল প্লে করছে কিন্তু একটা মজার ব্যাপার আমি বলি এসএসএল কমার্স বলেন সূর্য পে বলেন যারাই আসলে অনলাইন পেমেন্ট পেমেন্টগুলো বাংলাদেশে প্রসেস করে তাদের একটা লিমিটেশন বড় একটা লিমিটেশন আছে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি এই জানেন আপনারা যে এই কার্ডগুলোতে আসলে যেসব পেমেন্টগুলো প্রসেস করে সেই পেমেন্টগুলো এরকম হয় যে আপনি বাংলাদেশের যে কোনো কার্ড যে কোনো ইভেন এটিএম কার্ডও ব্যবহার করে আপনি সেখানে ইনস্ট্যান্টলি পে করতে পারছেন আপনাকে একটা আইপিএন দেওয়া হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট নাম্বার যে ইটা থাকে আপনার সেই একটা সিস্টেমের মাধ্যমে আপনি হচ্ছে সেটা করেন তো এখানে একটা প্রবলেম আছে তারা যেটা ক্লেম করে এবং রিয়েলি তারা বিদেশি যে কোনো অন্যান্য দেশেরও কার্ড অ্যাকসেপ্ট করে অর্থাৎ আমাকে ইউএসএ থেকে কেউ পেমেন্ট করবে চাইলে আমার ওয়েবসাইটে আমি যদি এসএসএল কমার্স সূর্য বা পোর্ট ওয়ালেট কিংবা যে কোনো আমি বাংলাদেশি যে কোনো পেমেন্ট গেটওয়ে যদি ব্যবহার করি তাহলে আমি বিদেশি যে কোনো প্রোভাইডারের যে কোনো বিজনেস বা যে কোনো পার্সন থেকে আমি পেমেন্ট নিতে পারবো কার্ডের মাধ্যমে একটা প্রবলেম আছে যেই ক্লায়েন্ট পেমেন্টটা করছে তার আইডেন্টিটি দিতে হবে আপনার এবং এটা হচ্ছে খুব বিদ্ঘটা একটা ব্যাপার কারণ বাংলাদেশে আমরা আমার আইডি কার্ডটাও আরেকজনকে দিয়ে দিই ফটোকপি দশ কপি করে এক কপি ফেলে আসি ফটোকপির দোকানে এটা কিন্তু বাংলাদেশ বাদে অন্য দেশে এটা হয় না প্রাইভেসি প্রোটেকশন নিয়ে সবাই চিন্তা করে খুব বেশি যখন আপনি একটা সার্ভিস অফার করছেন কিছু একটা সেল করছেন সামান্য একটা আইটেম সেল করছেন তার জন্য যখন আপনি তার কাছে তার আইডি কার্ড চাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা আইডেন্টি চাচ্ছেন যেটা তার জন্য সিকিউরিটি থ্রেট তিনি মনে করতে পারেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেলটা আপনি করতে পারবেন আসলে বাংলাদেশ ব্যাংকের এই বিষয়গুলো চিন্তা করা উচিত এবং এত বেশি চিন্তা করে কিন্তু এখানে আমরা ইভেন বাংলাদেশি পেপালটাকে ঢুকতে দেইনি। তো সেটা নিয়েও আসলে প্রশ্ন বা এটা সেটা বিতর্ক কম হয়নি তো যেটা আমাদের মনে রাখতে হবে যে আমরা টোটালি প্রয়োজন এবং আমাদের কাজের জায়গা জায়গাটাকে আলাদা করতে হবে এবং আপনি আপনার যেই বিজনেস যেই সার্ভিস নিয়ে নামেন না কেন আপনার প্রপার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার আসলে এখানে রিস্ক কী দেখেন আমাদের আলফা রিলিজ হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি আলফার ব্যাপারে আপনাদেরকে আগে আমি বলেছি একটা জাস্ট ইনফোগ্রাফিক ভিডিও দিয়েছি এবং আলফার একটা মজার সিস্টেমে আলফার একটা আমরা সার্ভিস নিয়ে আসছি সেটা আমি যখন রিলিজ করব তখনই আপনাদেরকে বলবো বাট আলফা রিলিজের সামনে আমি চিন্তা করলাম যে আমরা যেহেতু আইটি বেসড সার্ভিস সার্ভিস অফার করি তো বেসিসে যারা অংশগ্রহণ করেছে বেসিস এক্সপোতে সফট এক্সপোতে সেখানে আসলে কার কী অবস্থা মজার ব্যাপার হচ্ছে এখানে সবাই আসলে খুব মেন্টালি সিকিউর ফিল করতে পারেন এই হিসেবে যে অ্যাকচুয়ালি এক একজনের ইনিশিয়েটিভ এক এক রকম এবং দ্যাটস ওয়াই একটা বিজনেস বড়ো হয় আর দ্যাটস ওয়াই একটা বড় বিজনেস ডিফাইন হয় সো আপনি যখন কপি করবেন আপনি ছোটোই থেকে যাবেন আপনি যখন ইনোভেটিভ কিছু চিন্তা করবেন ইন দ্যাট কেস আপনার সামনে আগানো পসিবল তো অবশ্যই আমি বলবো ক্রিয়েটিভিটি এবং আপনার ইনোভেশন নিয়ে চিন্তা করেন আপনি বিজনেস মডেলকে একটু জাস্ট মডিফাই করেন এমন একটা মডেল আনেন যেই মডেলটা আপনাকে ভালো রেভিনিউ জেনারেট করে দেবে আপনি তখন দেখবেন মার্কেটে ব্যবসাতে টিকতে পারবেন তা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক বা অন্য কিছু করেন না করেন আর সেই সাথে একটা কথাই বলবো যে আপনার যদি কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা অ্যাপ রিলেটেড যে কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো নাইন ফোর সিক্স থ্রি ডাবল সিক্স এই নম্বরে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম